আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্র একটা উপাদান দিয়ে আজকে তৈরি করে দেখাবো হেয়ার প্যাক প্লাস ফেস প্যাক চুল আর ত্বকের জন্য এই প্যাক অনেক বেশি উপকারী আসবে আপনাদের যাদের মাথায় অনেক বেশি চুলকানি হয় এই গরমের সময় চুলকে চুলকে মাথায় ঘা হয়ে গিয়েছে চুলের গোড়া নরম হয়ে গিয়েছে চুল সমস্যা অনেক অনেক বেশি বেশি বেড়ে গেছে জন্য এই প্যাক উপকার আসবে এমনকি যাদের ত্বকে অনেক বেশি ব্রোন ব্রণের কালো দাগ অনেক বেশি অস্বস্তিকর যন্ত্রণা হয় চুলকানির সে চুলকানি ব্রোন একদমই চলে যাবে তো চুলুন দেখে নেওয়া যাক এই হেয়ার প্যাক প্লাস ফেস প্যাক কিভাবে তৈরি করি এক তৈরি করার জন্য লাগবে সজনে পাতা সজনে পাতা আমাদের শরীরের শরীরে এবং বাহিরের জন্য অনেক বেশি উপকারী। শরীরে হিমোগ্লোবিনের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, ডায়াবেটিক, পুষ্টিকাতিনের সমস্যা যদি থেকে থাকে তাহলে কি করবেন আপনারা? এই সজনে পাতার রস কিংবা সজনে পাতা রান্না করে খেতে পারেন। তাহলে কিন্তু আপনাদের শরীরে এই সমস্যাগুলো অনেক বেশি নিয়ন্ত্রণে থাকবে। সজনে পাতায় অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। যেমন ভিটামিন C, ভিটামিন বি ক্যালসিয়াম, প্রোটিন এবং পটাশিয়াম। সজনে পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর যা মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এটি মাথার ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং স্কাল্পের শুষ্ক ভাব দূর করে। শোজনেপাতায় থাকা হাইড্রেটিং এবং ডিটক্সিফাই উপাদান চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। এতে থাকা প্রোটিন চুলের ভিতর থেকে মজবুত এবং শক্ত করে তোলে। এমনকি যাদের মাথার ত্বকে অনেক বেশি চুলকানি, خشকি সমস্যা রয়েছে, সেই সমস্যাও দূর করতে পারে। শোজনেপাতা বয়সের ছাপ এবং পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। ব্রণ বা পিম্পল প্রতিরোধ করতে দারুণভাবে কার্যকর। এতে থাকা ভিটামিন সি ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। শোজনেপাতা ব্যবহারে ত্বকের প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয় যা pore এর সমস্যা সমাধান করতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং রুক্ষ শুষ্ক ভাব দূর করে সজনে পাতা তুলে নিয়েছি এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে নিতে হবে আর একদম মিহি করে পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন সজনে পাতা পেস্ট করে নিয়েছি আর একদম মিহি করে নিয়েছি এইভাবে কিন্তু চুলে দেওয়া যাবে আর আমি এখন কি করব এটাকে ভালো করে ছেঁকে নেব আলাদা একটা বাটি নিয়ে নিলাম তার উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিলাম আপনারা ছাকনা দিয়েও ছেঁকে নিতে পারেন তবে সেটাতে পড়বে কিনা আমি জানি না তো কাপড়ের মধ্যে সজনে পেস্ট দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন কতটা মিহি হয়েছে তো আগের ভাবেও দিতে পারতাম সেটা দিলে কি হতো চুলের মধ্যে আঁশগুলা থেকে যেত তবে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে আর সে আঁশগুলা থাকবে না এখন বলি এই প্যাক আপনারা চুলে এবং ত্বকে কিভাবে দেবেন এবং কতদিন পর দিতে হবে এই প্যাক চুলে এবং ত্বকে সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ব্যবহার করবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিতে হবে চুলের গোড়ায় দেওয়ার পরে অবশ্যই ম্যাসেজ করবেন তিন চার মিনিট রাখতে হবে এক ঘন্টা তারপরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন শ্যাম্পুর পরে যদি কন্ডিশনার করতে চান তো করতে পারেন তা না হলে আপনারা লিভন সিরাম বা সিরাম গুলো রয়েছে সেগুলো দিতে পারেন আর ত্বকে দেবেন ত্বকে দেওয়ার পরে মেসাজ করতে হবে মেসাজ করার পরে রাখতে হবে শুকনো অব্দি শুকিয়ে গেলে মুখে আবার পানি সিটা দিয়ে করে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন এভাবে আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ব্যবহার করবেন তাহলে আপনাদের ত্বকে এবং চুলের সমস্যার সমাধান হয়ে যাবে